কাতার বিশ্বকাপে জাপানের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। এরপর এই প্রথমবার মাঠে নামতে যাচ্ছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাত পৌনে দুইটায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এই ম্যাচে খেলতে পারবেন না জার্মানির তরুণ তারকা জামাল মুসিয়ালা। হ্যামস্ট্রিং চোটের কারণে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 20 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালাকে। এছাড়া কাঁধের চোটের কারণে মুসিয়ালার আগে জার্মান স্কোয়াড থেকে ছিটকে গেছেন আর্মেল বেলাকোচাপ। চোট কেড়ে নিয়েছে জার্মান অধিনায়ক ম্যানুয়েল নোয়ারকেও। জার্মানি যে স্কোয়াড ঘোষণা করেছে তাদের মধ্যে মাত্র 15 জন কাতার বিশ্বকাপ খেলেছে। প্রথমবারের মতো জার্মানির দলে সুযোগ পেয়েছেন জোসা ভ্যাগনোম্যান, মারিয়া শুলোফ, মের্গিম বেরিশা, কেভিন শেড এবং ফেলিক্স এনমেচা। এদিকে জার্মানির সবচেয়ে পরিচিত মুখ টমাস মোলার দল থেকে বাদ পড়েছেন। তার সঙ্গে দল থেকে বাদ পড়েছেন লিরোই সানে, নিকোলাস শুলে, ইলকে গুন্ডোগান।